একজন স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির প্রতি কি দায়িত্ব আছে বোন জানতে চেয়েছেন আসলে শ্বশুর শাশুড়ি হচ্ছে তার জীবনসঙ্গিনীর মা বাবা মা তার যেমন নিজের পিতামাতার প্রতি দায়িত্ব আছে স্ত্রীর দিকে খেয়াল করলে শ্বশুর শাশুড়ির প্রতি কিছু দায়িত্ব অর্পিত হয় এটা কোনো সন্দেহ নেই কিন্তু নিজ বাবা মায়ের প্রতি যে দায়িত্ব সেটা ঠিক ততটুকু শ্বশুর শাশুড়ির জন্য এটা ঠিক না এটা আসে না তবে এতটুকু ঠিক যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কারণে তারা যত নৈকট্য লাভ করেছেন সেই নৈকট্য হিসাবে যতটুকু আপনার মেয়ের জামাইয়ের পক্ষে সম্ভব তিনি তাদেরকে ততটুকু সাপোর্ট করবেন অথবা তাদের সম্মান প্রদর্শন করবেন এটা তো শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে যে আত্মীয়তার যেন বলে সম্পর্ক বহাল রাখা এটা তো বিশাল কাজ কোরআনে ক্যারিমের মধ্যে যারা রাখে না তাদের নিন্দাও করা হয়েছে কিন্তু স্পেসিফিকলি আমরা যদি জানতে চান যে আসল তাদের প্রতি মেয়ের জামাইয়ের আলাদা কোনো দায়িত্ব আছে কি না তাহলে আমরা এটার পক্ষে বলি যে না তেমন কোনো দায়িত্ব তাদের প্রতি পড়ে না কিন্তু যদি তারা কে জানি বলে সেই অবস্থার মধ্যে যান এবং তাদের প্রতি যদি এই মেয়ের জামাই ইয়ে করেন সহানুভূতি প্রদর্শন করেন সহযোগিতার হস্ত প্রসারিত করেন অন্তত তার স্ত্রীর প্রতি লক্ষ্য রেখে হলেও তাহলে এটা বিশাল মানে আপনার ইয়ে কাজ কিনে পুণ্যের কাজ এবং বিশাল একটা সেলাই রেখেমের কাজ এবং এর জন্য তিনি এবং তার স্ত্রী উভয় আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে সুন্দর বিনিময় পাবেন উত্তম বিনিময় পাবেন